Smoking and alcohol consumption is injurious to health. Dhumpan o maddopan shasther pokkhe khotikarok. আসছি। কোথায় যাচ্ছিস রে পূজা? বেরোতে হবে একটু। আরে এই লকডাউনের মধ্যে একটু বাইরে না বেরোলেই নয়, একটু দরকার আছে বাবা। দরকারটা তো তোমার ওই রাহুলের সঙ্গে, তাই না? তোমার বোঝাটা যে ভুল সেটা এসে প্রমাণ করব, কারণ দূরত্বটা বাড়লে গুরুত্ব বোঝা যায়। চলি পূজা। পূজা শোন, পূজা পূজা শোন, পূজা 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 শোন। অশান্তি অশান্তি, চারিদিকে আতঙ্ক। এখনো মানুষ বুঝছে না রে ভাই, এখনো মানুষ বুঝছে না। এই যে, এই যে মেয়েটা চলে গেল, তুমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কি করবো বলো তো? আমি তো সবার প্রয়োজন, কারো প্রিয়জন তো নই। তোমার আশকারা পেয়ে না মেয়েটা আজ এতবার বেড়েছে। কৃষ্ণা, আজ বাড়িতে আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার।
কিছু হলে আমি মরে যাব, আমি মরে যাব। পূজা, 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 ফোনটা অফ করে রেখেছে। পূজার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। আরে কেঁদো না, কেঁদো না, দাঁড়াও দাঁড়াও, আমি একটা ফোন করি। কোথায় কোথায় ফোন করছো? থানায়? আমার বন্ধু রাজাকে। দাঁড়াও। হ্যাঁ বল বন্ধু। হ্যাঁ হ্যাঁ রাজা বলছি। রাজা আমাদের ঘুম উড়ে গেছে, পূজা এখনো বাড়ি ফেরেনি। পূজাকে নিয়ে আমরা খুব টেনশনে আছি রে। তোর ওখানে কি পূজা গেছে? আমার এখানে আসেনি। হ্যাঁ শোন 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 শোন, তবে ওই বিকালবেলায় বোধ হয় একবার, হ্যাঁ হ্যাঁ বিকালবেলায় একবার ওই পুলিশের গাড়ি করে কোথায় যেন যেতে দেখলাম। পুলিশের গাড়ি? পুলিশ? তবে তবে কি পূজার কোনো বিপদ হলো? যেন আমার আমার খুব ভয় করছে, চোখের জলে প্রত্যেকটা বিন্দু আজ পূজার কথাই বলছে। তাহলে কি লকডাউনের ডাক্তার?